হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েট অ্যাফ্রেশ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের শাড়ি দিয়ে একটা মেয়েদের ফ্রক বানিয়ে দেখাবো। চলুন দেখা যাক যে কত সহজে এবং তাড়াতাড়ি আমি ড্রেসটা বানাচ্ছি। প্রথমে আমি এইভাবে একটা শাড়িকে ফোল্ড করে নিয়েছি, এইভাবে ফোল্ডটা করা হয়েছে, চার ভাঁজ করে নেওয়া হয়েছে। এবার শাড়িটাকে ভালো করে পেতে নিয়ে এই যে কর্নার ধরে একবার ছোট ছোট করে ফোল্ড দিতে হবে। একবার এইভাবে সামনে আর একবার এইভাবে ব্যাকে। আবার দেখিয়ে দিচ্ছি, খুব ছোট ছোট হবে ফোল্ডগুলো। একবার এইভাবে সামনে, খুব ছোট ছোট আকারে ফোল্ডটাকে করে নিতে হবে। একটু চেপে দিতে হবে আস্তে আস্তে, দিয়ে এইভাবে আস্তে করে ধারগুলোকে সমান করে চেপে দিতে হবে। এবার আমি কি করব, ঠিক সমান দু ভাগে এটাকে ভাগ করে নিতে হবে। যেন দুদিক সমান থাকে এইভাবে, এইভাবে সমানভাবে আমি ভাগ করে নিলাম। এরপর উপর থেকে বেশ কিছু অংশ ছেড়ে দিয়ে আমি এই জায়গাটায় এইভাবে এইভাবে আমি লেস বা রিবন সেটা দিয়ে এইভাবে আমি বেঁধে দেবো। বাঁধনটা খুব আলগা রাখবো, বেশি চেপে বাঁধনটা দেবো না। ঠিক শেপটা এইরকম আসবে। নিচের অংশটা একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে, তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে। তো কত সহজে আর কত সুন্দরভাবে একটা শাড়ি দিয়ে একটা বেবির ফ্রকের মতো আমি তৈরি করে ফেলেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। এবার আমি একটি ট্রেতে আমি এটা সুন্দর করে সাজিয়ে দেবো। এইভাবে আস্তে করে নিয়ে সুন্দর আমি ট্রেতে বসিয়ে দিয়েছি। এরপর মাঝে একটা ফুল আর কিছু এইরকম
ছোট ছোট বল দিয়ে আমি ট্রেতে সাজিয়ে দিলাম। আমার শাড়ি দিয়ে বেবি ফ্রক একদম রেডি হয়ে গেছে।